তাইয়ার সঙ্গে সতীশ নিরম্বই লাহার কাছ লেখা ন্যাশনাল হাইওয়ে তঙ্গসূত্রের লোকরা উদয়পুর নিশিমে সীমান্ত বর্তাব লামা শ্রামজগি তহ লামা শ্রামজগি তমবাই লামা গানি নখক তে ফাল নক তে থাং পাই খানে লোকরক বেলাইন জংজালক লাইখা তামনি হিনবা হাতালি খবর পাবাই আমনি বাগৈ তঙ্গসূত্রের লোকরক আমজনি লোকরক কচুকবেউনি আদরকন পাতিমনতি কক্সাকা ফিয়াবা মংসা যাই খেলে জেগে ইয়াপ্রিস জেগা আমনি বাগৈ তিনি স্রাং সালো আমসিনি লোকরক লাহার কাছ লেখা লাহার কাছ মানে কত মানে থাকে সৈকা পাতি মুখায় সুনামুরা বকাংসিনি এস ডি পিও সুনামুরা নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া মন্ডল কাসকু বিশ্বজিৎ দাস বিএমএস দাংফাং ইউসুফ মিয়া আগসং আর থাকে লাহার কাছ বাই কক সামানে উল কক ইমা বাই লাহার কাছ মানে রস্ত হই নাহা লেখা ভাই ভাই ওই যে অবরুদ্ধরা হচ্ছে আসলেন এখানে কি কি বুঝলেন কি অবরোধ করছে আমি আপনার মাধ্যমে জানান দিতে চাই আপনারা জানেন এই রুট বিশেষ করে উদয়পুর থেকে সীমন্তপুর অব্দি রুট এটা এটা এখন বর্তমানে যে রুট হচ্ছে রুটের কাজ এই রুটের কাজ এটা বিশাল কাজ এই কাজ করতে গিয়ে আমার অনেক জায়গাতে যে ধুলার ব্যাপারটা এখন জানেন এখন যে সিজন এই সিজন রাস্তার মধ্যে প্রচণ্ড ধুলু হয় এই ধুলুতে এলাকাবাসীর বক্তব্য হলো জল দেওয়ার জন্য যাতে ধুলু না ওঠে তা আমরা শুনতে পেয়ে আমরা আসলাম আমার সাথে মন্ডলসভাপতি রয়েছে আবার আমার বিএমএস এর সেক্রেটারি রয়েছে ইউসুফ মিয়া মন্ডলসভাপতি বিশ্ববিদ্যালয় আছে তো আমরা তাদের সাথে কথা বললাম যে কোনো সমস্যা হবে না আমরা যে প্রয়োজনে জল লাগবে দিনে দুইবার প্রয়োজনে কন্ট্রাক্টর দেয়া দিল না দিল আমরা নগরপঞ্চায়েত তরফ থেকে আমি সেটা ব্যবস্থা করে দেবো দিনে দুইবার জলের ব্যবস্থা করে দেবো জল দিয়ে কারণ রাস্তা অবরোধের কারণ হয়েছে না দেখেন ভাই রাস্তা হইতেছে আমরা কোনো সমস্যা নাই রাস্তা হলে সবার উন্নতি হইতেছে জনগণের উন্নতি হইব কিন্তু তারা রাস্তা খোদাই করছে মাস দুই এক মাস হয়েছে আগেও তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে যে রাস্তা সময় মতো ফানি দেওয়ার জন্য দিনে দুই বেলা সকাল 9টা 10টার দিকে বিকেলবেলা কিন্তু তারা কিন্তু কী করে অনেক সময় রাত্রে সপ্তাহে একদিন দিয়ে যায় কিন্তু সবসময় দেয় না আজকে 10-15 দিন একবেলাও ফানি দেয় না যাতায়াতের প্রচণ্ড পরেশানি মানুষের বাড়ি ঘরে খাওয়া দাওয়া ময়লা হয়ে যেতেছে স্কুলের ছাত্ররা মানে যে কোনো সব চাইতে সমস্যা এর দুলোবালি মানে দুলোবালিলে কিছু করাই যায় না সব কিছু দোকান ভালো থাকা যায় না প্রচণ্ড পরিশ্রম বেদাল হইতে আছে মানে ধুলাবালির কারণে আপনারা রাস্তা অবরোধ করছেন ধুলাবালির কারণে তারা জল দিতে আসে সময় মতো অন্য কোনো সমস্যা নাই তারা জল দিলে আমাদের কোনো সমস্যা নাই তারা রাস্তায় খোদাই করক এক বছর পরে তাক আমাদের ডেলি দুইবার করে জল দিতে হবে রাস্তার এই বিষয়ে ধুলাবালির মধ্যে আর অ্যাক্সিডেন্ট হতে আছে টঙ্কর মধ্যে বাইক স্কিড করতে আছে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হতে আছে এটা আমরা সম্মুখীন হতে আছি কারণ আমরা সামনে দোকানদার আমরা চোখের সামনে সম্মুখীন হতে আছি টঙ্করের মধ্যে বাইক স্কিড করতে আছে বাইক ব্রেক করে স্কিড করে প্রচণ্ড মানুষের ক্ষতি হইতে আছে কোনো পরিবেশে নাই এত ধুলোবালির কারণে কিছু করা যায় না এদিকে উদ্বোধন কর্তৃপক্ষ লাগে আগে কোনো কত হয়েছে না আপনাদের পরিবর্তন দেখতে আসে না কোনো জল দিতে আসে না আমরা মেন সমস্যা রাস্তা জল দিতে হইব কাজ তার আবার এক বছর পরে পরে জল দিতে হবে ধুলাবালি রোধ করতে হইব আপনাদের অবরোধ কতক্ষণ পর্যন্ত থাকবে আমাদের অবরোধ যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু মানে সমালোচনা করতো না সমাধান হইতো না জল দিত না বা যে কোনো একটা সমাধান লাগবো আমরা ইনস্ট্যান্ট জল দিতে হবে ডেলি দুই বেলা কনফার্ম লিখিত দিতে হবে যে দুই বেলা করে জল দিব তাও তখন এটা কনফার্ম হওয়ার পরে আমরা সারমন্ডলের আগে সারাসারি নেই।